তসবিদুল ইসলাম আপনি লিখেছেন আমি একই মেয়েকে দুইবার বিয়ে করি একবার একা একা শুধু মেয়ের মা জানতো তখন তিন লাখ টাকা দেন মন হিসেবে বিয়ে করেছি পরবর্তীতে পরিবার পরিবার সহ সবাই মিলে ছয় লাখ টাকা দিয়ে দেন মন হিসেবে বিয়ে করি এবং ছয় লাখ টাকা শোধ করে আমার প্রশ্ন হলো আমাকে কি আগের বিয়ের মানে প্রথম বিয়ের তিন লাখ টাকাও শোধ করতে হবে ভাই তাজবিদ যদি একাধিকবার বিয়ে হয়ে থাকে তাহলে দেখতে হবে কোন বিয়েটা বিশুদ্ধ হয়েছে প্রথম বিয়ে যেটা আপনি করেছেন সেটা যদি মেয়ের মা জানে মেয়ের বাবা জানে ওই জানে সাক্ষী থাকে দুজন যথাযথ নামে বিয়ে হয়ে যায় বিয়ের যে শর্ত আছে সেটা যদি পূরণ করে থাকেন তাহলে সেটাই আপনার বিয়ে পরের বিয়েটা একরকম অহেতুক বিয়ে আপনাকে প্রথমটাই পরিশোধ করতে হবে পরেরটা নয় আর যদি প্রথম বিয়েটা থাকে আপনার এমন ফর্মেটে যে বিয়েটা শরীয়তের বিয়ের যে শুদ্ধ হওয়ার যে ফর্মেট আছে সেই ফর্মেট ফিল না করে ধরুন সে বিয়েতে আপনি বিয়ে করেছেন সেখানে আমার মেয়ের মা আছে মেয়ে আছে আপনি আছেন বাস এই এই তিনজন তাহলে তো সাক্ষীর যে ইয়ে সেটাও পূরণ হয়নি আবার আর অনেক বিষয় এখানে আছে অভিভাবকের সম্মতিকে অনেক ইমামগণ শর্ত আরোপ করেছেন যারা সে সমস্ত ইমামগণদের আপনার এই মতকে গ্রহণ করেন এবং সেই মতদের উপরে চলেন তাদের মত অনুযায়ী সে বিয়ে বিশুদ্ধ হয়নি কারণ অভিভাবকের সম্মতি নেই মা তার অভিভাবক বাবার অভিভাবক তো সব মিলিয়ে খোলাসা কথা হলো সেরাই দৃষ্টিকোণ থেকে বিবাহ বিশুদ্ধের জন্য যা দরকার সেটা যদি না থাকে প্রথম বিয়ে তাহলে সেটা বিশুদ্ধ হয়নি পরে বিয়েটা বিশুদ্ধ হয়েছে বিধায় পরেরটা আপনাকে দিতে হবে দুইটাই দিতে হবে এরকম কোনো সুরত নেই যে কোনো একটাই আপনার উপরে প্রযোজ্য হবে এবং গড়তে হবে সালমা আখতার আপনি লিখেছেন মোনাজাতের দোয়া হিসেবে সুরা ফাতেহা পাঠ করলে কি বিস্মিল্লা পড়তে হবে সুরা ফাতেহা পাঠের বা যে কোনো সুরা তেলাওয়াতের শুরুতে বিস্মিল্লা পড়াটা শুন না অতএব বিসমিল্লা পড়াটা উত্তম এবং ভালো সুরা ফাতেহা এটা যদি আপনি দোয়া হিসাবে পড়েন সাধারণ তেলাওয়াত হিসাবে না পড়েন তাহলে সেক্ষেত্রে বিসমিল্লা না পড়লে অসুবিধা নেই কিন্তু বিসমেলাটা আসলে এই সুরার সাথে আপনার সুরার শুরুতে পড়াটা কমন একটা সুন্না বিদেশটি করা উত্তম এবং ভালো যদিও ইমাম শাহি রহমান উল্লাহার মাঝাব অনুযায়ী বিসমিল্লা রহমান রাহিম এটা সুরেফা ফাতেহার অংশ তাহলে তো সেক্ষেত্রে এটা সহই আপনাকে পড়তে হবে ওই মত অনুযায়ী ওটা পড়া তো সুরেফা তেহারই অংশ হিসাবে পড়তে হবে